হবে না কামরুল গাজী আপনি বলেছেন নামাজে ইমাম ইমান ইমান ভুল করলে নামাজে কি আবার প্রথম থেকে শুরু করলেন নামাজ কি হবে দেখুন যদি ইমাম কেরাতে ভুল করে ভুলটা কি ধরনের সেটা দেখতে হবে যদি তিনি আয়াতে বেঁধে যান এমনকি মুক্তাজুর এটা হতে পারে অথবা ভুলে যান তাহলে সেক্ষেত্রে যে জায়গা শেষ হয়েছে সে জায়গা থেকে তিনি রুগিতে চলে যেতে পারেন যদি সেটা কেরাতের জন্য যেটা সাফিসিয়েন্সিটা হয় বড় একটা আয়াত হয় বা ছোট তিনটা আয়াত হয় তাহলে অসুবিধা নাই আমি মাঝে অনুযায়ী এটুকু কমপক্ষে দরকার সালাতে আপনার ইয়ের জন্য আপনার কেরাত হিসাবে যথেষ্ট অর্জন আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনি অন্য জায়গা থেকে এক জায়গা বেঁধে গেলেন তাহলে আর জায়গাতে পড়বেন যেখানে সুবিধা হয় সেখান থেকে পড়বেন তারপরে সালাত শেষ করবেন এর জন্য আপনাকে সেদাসও দিতে হবে না এর